হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কন্যা চিরিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, মাথায় গামছাটা বাঁধা আছে কারণ চুলটা ভেজা তার জন্য, আর রান্নায় চলে এসেছি। তবুও কিন্তু একটু দেরি হয়ে গেছে অনেকটাই, তো ভেবেছিলাম আরও কিছু করবো, তো করা হয়নি। তোমাদেরকে বলে দিই এই কলা আর কাঁঠালটা কিসের জন্য, সুচিতার বাবা কৃষ্ণনগরে গেছিলো, তো ওখান থেকেই কলা আর কাঁঠালটা নিয়ে এসেছে কারণ কলার কাতিটা পড়ে গেছিলো, আর এখানে মোমো দেখতে পাচ্ছ, আর কাঁঠালটাও নিয়ে এসেছে। তো যাই হোক, ভালো লাগে আমাদের বাড়ির গাছে সব কিছু ফল আর কি। আর ওখানে আনারসটা কেটে রেখেছি দেখতেই পেলে। আর এখানে তো রান্না করছি, আজকে রান্নায় হয়েছে চিকেন, তো চিকেনটা এখন রান্না হচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই জন্য তো তার জন্য খুব তাড়াতাড়ি করছি। আর এই দেখো রান্না করে সঙ্গে সঙ্গে চলে এসেছি, তোমাদের সাথে একটু মানে সামনে থেকে এসে কথা বলার সময় পাইনি, তো সকাল সকাল মানে ভাবছিলাম খেয়ে নিই, তো সকাল সকাল তো হলো না কিন্তু দুপুর হয়ে গেল, একটু অনিয়ম হচ্ছে আমাদের একটু কদিন ধরে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, আর সৃতা বাবা মিলে কী করছে দেখতেই পাচ্ছ। তো এখন স্নান ধান খাওয়া দাওয়া রান্না বান্না সব হয়ে গেছে বুঝতে পারছো, আর খাওয়া দাওয়াটা এইমাত্র সারলাম, সেরে দেখতেই পেলে সৃতা সৃতার পাপা এখানে বসে কী করছে, আর ভাবলাম চলো তোমাদের এই ফাঁকে একটুখানি কথা বলি, কথা বলে তারপরে একটু রেস্ট নেবো কারণ শরীরটা দুর্বল, তো ওই জন্য কেমন মানে ঠিক শরীরে ঠিক পেরে উঠছে না, মাঝে মাঝে একটু ক্লান্ততা মানে একটু দেখা যাচ্ছে, বিশেষ করে যেমন রান্নার কাজে একটু যদি তখন করছিলাম তো তখনও খুব ক্লান্ত লাগছিলো, আর সেই জন্য দুর্বলতার জন্য। আর আজকে সানডে, তোমাদেরকে বলে নিই সানডে আজকে, আর সেই জন্য কিছু কাছাকাছিরও ব্যাপার থাকে, তো দুর্বলতাটার জন্য সৃজিতার পাপা আজকে কাছাকাছি করবে, আর সেই জামা কাপড়গুলো আমি মেলে দেবো। আর আমার যেহেতু স্নান টান সব হয়ে গেছে, পুজোটা মেয়ে করবে, ওর পুজোর ডিপার্টমেন্টে আছে আজকে ও, তো ও স্নান করতে ঢুকবে, একটু রেস্ট নিচ্ছে, আগে খেয়ে নিয়েছি আমরা, খেতে খেতে সকালে অনেক দেরি হয়ে গেছে, তো দুপুরেরই খাবার হয়ে গেছে বুঝতে পারছো, কিন্তু ওদের কারোর স্নান হয়নি আজকে, আজকে স্নানের আগে সব খেয়ে নিয়েছে কারণ এতটাই সবার খিদে পেয়ে গেছে, আর মানে দেরি করে উঠেছিলাম, সকালবেলায় ঘুম ভাঙেনি, কালকে একটু রাত হয়ে গেছিলো শুতে শুতে, তো সেই জন্য একটু মানে চারিদিক থেকেই সব কিছু লেটে লেটে চলছে, আর যেহেতু আমার শরীরটা ভালো নেই খুব একটা, তো সেই জন্য একটু মানে শরীরে একটু ম্যাচ ম্যাচে ব্যাপার তো থাকেই, আর এই জন্যই আর কি সব দিক থেকেই লেট। তো সৃতা যাবে পুজো করতে, স্নান করে, আর সৃতার পাপা কেচে দেবে আজকে, আর আমি সেগুলো মেলে দেবো, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো একটু ভাবলাম একটু রেস্ট নিই, খেয়েছি আর খেয়ে শরীরটা চলছে না, কেমন একটা অচল অচল হয়ে গেছে, ভাড় ভাড় হয়ে গেছে, তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই 5-10 মিনিট মতো, আর তারপরে চলো ছাদে যেয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে কাছাকাছি হবে, আর আমার হাতে কিছু আছে সেগুলো, আর খাটটা দেখছো ফাঁকা, এসে চাদর টাদরগুলো পাতবো, তো চলো এখন ছাদে যাচ্ছি, কাছাকাছি হবে আর আমি মেলে দেবো কারণ ও একা একা করবে, তো সেই জন্য, তো চলো ছাদে যাচ্ছি এখন। আর বাইরে তো যাওয়ার আগে লাইটটা ঘরের অফ করে দিয়ে যাই, আর এখানকার ফ্যানটাও অফ করে দিই, লাইট টপ করে দিই, তো চলো উপরে যাই। তো এই যে এখন ছাদে যাচ্ছি, ছাদের ওয়েদারটাও চলো তোমাদেরকে দেখাবো একটু। কি করছো? আমি এই গামছাটা এখন গায়ে মুড়িয়ে দেবো কারণ কি রোদ, আর স্নান টান হয়ে গেছে, এমনি কালো মানুষ, তারপরে আবার আরও কালো হয়ে যাবো, তো তার জন্য একটু প্রোটেকশন দিয়ে নিচ্ছি। আমার শিউলি গাছ মরে যাচ্ছে, তো এখনই জল দেবো, এখনই জল দিতে হবে, আমার শিউলি গাছের অবস্থা দেখো, তো এই যে শিউলি গাছে দেখো জলের অভাবে শুকিয়ে গেছে, আমি এখনই জল দেবো, না না মরে গেলে হবে না, আমি বাঁচিয়ে রাখবো। রোদ ছিল, গরম আছে, এখনো রোদ আছে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশটা দেখো, বেশ সুন্দর লাগছে দেখতে আকাশটাকে, একটা মেঘলা মেঘলা, তবে এই গাছগুলো সত্যি খুব মানে কি বলবো জলের অভাবে এরা জল দেওয়া হচ্ছে না, সব এখনই জল দিয়ে দেবো, দুপুর তো কী হয়েছে তাও জল দেবো এখনই, না হলে জলই দেওয়া হচ্ছে না।
এগুলো কিন্তু হলুদ গাছ, তোমাদেরকে বলে দিই এগুলো হলুদ গাছ। হলুদ গাছগুলো এক আন্টি লাগিয়েছে, এখানে হলুদ গাছ লাগানো হয়েছে, কিন্তু আমাদের মোমোদের দুঃখে এরা বাড়তে পারছে না, কি করবে বেচারারা। তুলসী গাছ হয়েছে, টবগুলোই সব ফাঁকা টব। আর এই যে নিচটা ঠিক এরকম লাগছে, এই যে মন্দিরে পুজো করে গেছে পুরোহিত, দেখতে পাচ্ছ ফুল টুল বেদির উপরে। আর এদিকে আমাদের নতুন ঘরটা দেখি, এরা সবাই গেছে কৃষ্ণনগর। ছাদে যে কি রোদ আর কি যে গরম। তো ছাদের কাজকর্ম তো কমপ্লিট হলো, শ্রীদার পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট মোটামুটি আমাদের দুপুর পর্যন্ত। আর যেহেতু আমরা তখন মানে দুপুরেই প্রায় হয়ে গেছিলো, খেতে খেতে একটু মানে খুব বেলা করে খেয়েছি, তো সেই জন্য এখন আর কারোর খাবার ইচ্ছা নেই, ভাত খাওয়ার ইচ্ছা নেই। তো আজকে তোমাদেরকে বলিনি, আজকের মেনুতে কিন্তু চিকেন হয়েছিলো। আর তো যাই হোক, সেই জন্য খাওয়ার ইচ্ছা নেই বলে শ্রীদার তো এখন কিছু খাবে না বলছে, দেখি যদি কিছু খাই তো আর একটু পরে ওকে কিছু করে দিতে হবে। আর আমরা যেহেতু আনারস আজকে কেটে রেখেছি, দেখতে পেলে বেশ আগে থেকে মাখিয়ে রেখে দিলে চিনি দিয়ে নুন দিয়ে বেশ ভালো মজে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওটাই আমি আর শ্রীদার পাপা মিলে খাবো। তো এই দেখো আমি নিয়ে এসেছি একটা প্লেটে, আর দুটো চামচ নিয়েও চলে এসেছি। এই দেখো আমরা এই দেখো দুটো চামচ নিয়ে নিয়েছি, এই যে একটা আর এই যে একটা। তো এই যে আনারসগুলো নিয়েছি, এবার একটু আমরা দুজনে খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল, তারপরে একটু ফুল রেস্ট, আবার বিকালবেলায় তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি, বিকালবেলা হয়ে গেছে বুঝতেই পারছো। আর এই দেখো জামা কাপড় সব মনে হয় শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আর এইগুলো বোধহয় হাওয়ায় সব পড়ে গেছে, দেখো কী অবস্থা। এই যে সব শুকিয়ে গেছে, এখন পাত বোঝে আর শ্রীতা কিন্তু ক্যামেরায় আছে, আর আমি আছি কাজে, শ্রীতার আবার পড়া আছে সন্ধ্যাবেলাতে। ভাবলাম চলো জামা কাপড় গোছাতে গোছাতেই তোমাদের সঙ্গে একটু গল্প করাও হবে, কথা বলাও হবে, কথা বলে গল্প করে, গল্প করে কথা বলে, বাহ কী সুন্দর বলছি জানো। তো যাই হোক এখানে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মাঝে মাঝে আমি আকাশগুলো দিয়ে নানান কিছু আঁকিয়েছি, মনে হয় যেন ঘোড়ার পিঠে কেউ যাচ্ছে, হাতি আছে, পাখি আছে, অনেক কিছু মনে হয়, রথের চড়ে কেউ যাচ্ছে, মানে নানা। এই রথের কথা বলতে বলতে আবার রথের কথা মনে আসলো, কালকে তো রথ, তো শুভ রথযাত্রা, সবাইকে আগে থেকে আগাম শুভ রথযাত্রা জানিয়ে দিচ্ছি।
আর রথযাত্রার দিনই তো ভিডিওটা পাবলিশ হচ্ছে। তো যাই হোক, সবাই রথে খুব নিশ্চয়ই মজা করছো। আর দেখি, আমাদের তো কালকে রথযাত্রা, আর আজকে যেহেতু আজ হলো, দেখি আবার ভুলে গেলাম, এত কাজের চাপ সংসারের, সানডে, আজ আজকে সানডে, দেখছো সানডে ফান্ডে তোমাদের সাথে মজা করছি আর এদিকে বাড়ি ভুলে যাচ্ছি আমি। কী মাথাটা খারাপ হয়ে গেছে পুরো সংসারের চাপে, কী করবো। আর কদিন ধরে একটু শরীরটা খারাপ টারাপ ছিল, বুঝতেই পারছো, একটু শরীরটা খারাপ টারাপ ছিল, শরীরটা একটু দুর্বল, তার জন্য আজকে সেটা পাপাই কাছাকাছি করলো। তো কাছাকাছি দেখানো বারণ ছিল, বাবু সম্মানে লাগবে সেজন্য দেখাইনি, ওই জন্য তোমাদেরকে মেলাটাই শেয়ার করেছি। আর চিড়িয়াটা কিন্তু খিদে পেয়ে গেছিলো, যেহেতু চিকেন বুঝতে পারছো, তো সেজন্য ও পরে কিন্তু খাবার খেয়ে নিয়েছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে মা আর পাপা মিলে অতগুলো ফল ধ্বংস করলো আর বাচ্চাটাকে না খাইয়ে রাখলো, মোটেও কিন্তু তা না। আর চিড়িয়াটা কিন্তু খেয়েছে পরে ভাত, ও নিজে নিজেই নিয়ে এসে খেয়ে নিয়েছে, আনারসগুলোই খেয়ে নিয়েছি। তবে এখানে দেখো, এই এটা আর প্যান্ট একটু ভেজা ভেজা লাগছে, ওগুলো একটু মেলে দেবো নিচে, যে আর নিচে চাদর টাদরগুলো পাতা হয়নি, চলো ওগুলো পাতি, গা ঘরটাগুলো একটু, আর ঘরে তো হাত কদিন ধরে দিতেই পারিনি, যাচ্ছে তাই কন্ডিশন। তো চলো নিচে যাই, নিচে যেয়ে একটু মোটামুটি একটু জুটজাত করি গা, আর আস্তে আস্তে শরীরটা একটু ঠিক হচ্ছে, তার জন্য গলার জোরটাও বেড়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো নিচে একটু মোটামুটি ঠিক করতে হবে, এখন কদিন ধরে ঠিক করতে হবে, আর সামনে আমার শ্বশুরমশাইয়ের দিবসই আছে, তো সেই জন্য একটু তো ঘরটা এবার দিবসই সেভাবে কিছু করবো না। এর আগের বারের ব্লগে তোমরা দেখেছো আমি বাড়িতে পারিনি, তো একা মানুষ হয়ে গেছি, তো সবসময় মানে সব কিছু আর পেরে উঠি না একা একা কেউ, আর এখন যা পজিশন তাতে করে মানে কোভিডের জন্য আরও কিছুটা বিশেষ করে, তো সেই জন্য বেশি কিছু করি না। এর আগের বার মন্দিরে যেয়ে মানে আমাদের যে আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সৎসঙ্গ প্রথম মানে বেশিরভাগই চেষ্টা করি আনন্দবাজার দেওয়ার। আনন্দবাজার অনেকে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা জানবে আনন্দবাজারটা কী জিনিস, মানে খাওয়া দাওয়া আর কি, মানে নিরামিষ একটু খাওয়া দাওয়া সবাইকে করানো ভক্তদের, তো সেই জন্য এবার আর সেগুলো সম্ভব হচ্ছে না, এবার কিছুই করবো না মানে ভেবেছি, যেহেতু শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো, দুর্বল হয়ে গেছে শরীর, তো সেই জন্য এখন আর ভাবছি সেরকম কিছুই করবো না। দেখি ওই হয়তো ওর পাপা ওর ও সবাই মিলে একটু দাদু ঠানুর গলায় একটু ওই ফুলের মালা টালাগুলো একটু দিয়ে দিয়ে দেবে, একটু মিষ্টি টিষ্টি খায়, মানে মিষ্টি জল আর কি যেটা দিতে হয় না খেয়ে দে, সেগুলো করবে। আর যেগুলো ঘর একটু পরিষ্কার টরিষ্কার একটু করা যেগুলো হয় সেগুলো তো করতে হবে টুকটা, এই আর কি। তো রথযাত্রায় সবাই খুব আনন্দ করো, আমাদের দিকে আমাদের রথযাত্রাটা কবে আসছে, মানে আমাদের তো পরের দিন আসছে, তো তাই বললাম আর কি। রথযাত্রায় তো সেই জগন্নাথ দেবের যেগুলো জিভে গজা টজা এগুলো তো এগুলোই হচ্ছে বেশি আর কি হয়, আর জিলেপি, রথের জিলেপি তো খেতেই হবে, পাঁপড় ভাজা, ও খুব ভালো লাগে। তো রথ দেখতে এখন আর যাওয়া হয় না সেভাবে, আগে তো বিয়ের আগে কী করতাম, আমার বাড়ি কৃষ্ণনগর তোমরা তো জানোই, তো কৃষ্ণনগরে মা আর আমি মিলে চলে যেতাম রথ দেখতে, যেতেই হবে মানে উল্টো রথে নাই সোজা রথে। তো কী হতো, ওই রথের দিনকে অপেক্ষা করে থাকতাম যাতে বৃষ্টি টিষ্টি না হয়, তবুও না বৃষ্টি হবে, তিয়ে দেখা গেলো ওই সোজা রথে যাওয়া হতো না, হয়তো উল্টো রথে যাওয়া হতো, এরকম হতো। তো এখন তো আর ওসব কিছু মনেই হয় না, সত্যি কথা আর কিছু মনে হয় না, যেন কেমন হয়ে গেছি একটা, পুরো সংসারে ডুবে গেছি, বুঝলে। চলো আর কথা বলবো না।